السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدا وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأوض بالله من الشيطان الرجيم

আপনাদের সামনে শেয়ার করব যা আমাদের জাতির জন্য যা আমাদের সমাজের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বলে আমি মনে করি তা হচ্ছে খুব মনোযোগ সহকারে আমার কথাগুলোকে শ্রবণ করতে হবে এবং এই কথাগুলোকে মূল্যায়ন করতে হবে এবং মূল্যায়ন করে আগামী দিনের পথ চলাকে পরিষ্কার করে নিতে হবে কারণ এমন একটা জামানা আমরা বসবাস করছি এটা একটা ভেজালের জামানা দেখলেও বোঝা যায় না যে এটা অরিজিনাল নাকি ভেজাল কারণ এখন নকলের একটা জামানায় আমরা বসবাস করছি অরিজিনাল জিনিসেরও কিন্তু অনেক নকল বেরিয়ে গেছে তো এই জামানায় সমস্ত কিছু আমাদেরকে যাচাই বাছাই করে নিতে হবে আর আমি বিশেষ কোনো কারণ ছাড়া লাইভে আসি না এমনি হয়তো আড্ডা মাচ্ছি এনজয় করছি এমন লাইভ আমি সাধারণত করি না তো আসলে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বললাম যে কিছু তিক্ত অভিজ্ঞতা শেয়ার করব সেটা হচ্ছে বঙ্গ বিখ্যাত আলেম বাংলার বিখ্যাত আলেম একজন ওনার আমি নাম করছি না অনেকেই হয়তো জানেন তো উনি বেশ কয়েকদিন থেকে আমার পিছনে লেগেছেন পেছনে লাগা বলতে গেলে মানে হয়তো কি একটু খুলে বললে এরকম হয় যে উনি আমার বক্তৃতাগুলোকে ক্রিটিসাইজ করছেন এবং বক্তৃতার মধ্যে থেকে কিছু আউট অফ কনটেক্সট কিছু বক্তৃতা তুলে নিয়ে জাতির সামনে পেশ করছেন এবং বলতে চাইছেন দেখেন এই ধরনের কথা বলে শাহনুর রহমান আপনারা এর কি শাস্তি দেবেন বা এর বিধান কি ইত্যাদি ইত্যাদি জাতির সামনে জানতে চাইছেন তো উনি একজন বঙ্গ বিখ্যাত আলেম আমি পরে বলছি পুরো ইন্টারেস্টিং এর মধ্যে পাবেন ঘটনা খুব মজাদার ঘটনা আমি যেটা আলোচনা করতে বসেছি এবং খুব যেমন মজাও পাবেন তেমন দুঃখও লাগবে তো বিষয় হচ্ছে উনি কয়েকদিন আগে সম্ভবত বারো তারিখ এ মাসের উনি একটা পোস্ট করলেন যে বঙ্গবিখ্যাত বাংলার একজন আলেম উনি বলেছেন যে আটানব্বই জন আলেম চোর শতকরা আটানব্বই জন আলেম চোর এই কথা বাংলার একজন আলেম বলেছে তিনি পশ্চিমবঙ্গকে দাপিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে বেড়াচ্ছেন তো এখন আপনারা খেয়াল করুন এবং তার নাম জানার প্রয়োজন নাই বরং এই ধরনের আলেমদেরকে কি করবেন কি এ বিষয়ে কি বলা যায় সে বিষয়ে একটু দেখুন উনি একটা পোস্ট করেছেন তো ওই পোস্টটা এক ভাই আমার কাছে পাঠালেন পাঠিয়ে বলছেন ভাই এটা তো আপনার নামেরই একটা পোস্ট তো কি সেই জনৈক বক্তা আপনাকে বলেছে যে আঠানব্বই জন আলেমই চোর আপনি যেই কথাটা বলেছেন তো এই আঠানব্বই জন আলেম চোর এটা আপনি কোথায় পেলেন আপনার সমীক্ষা কোথায় কি ইত্যাদি বিষয় আমার কাছ থেকে জানতে চেয়েছেন তো আলেমদের ব্যাপারে আমি এই কথা বলেছি তো এই পোস্টকে নিয়ে অনেক কথা উঠছে আবার আর একটা পোস্ট যেটা আমি বলেছি যে বর্তমান মানে পশ্চিমবঙ্গে যারা বক্তৃতা করে বেড়াচ্ছে বেশিরভাগই আপনার কন্টাকে বক্তা আর আল্লাহ রসুল বলেছেন যে আলেম দিয়ে জাহার নাম উদ্বোধন হবে তো আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে এটা আমি কোথায় পেলাম এই বিষয়ে ওনার অনেক আপত্তি তাই তিনি জাতির সামনে লিখে প্রকাশ করতে চাইছেন যে এই বক্তাকে কি করা উচিত তো আমি যেটা আগে বললাম সেটা আসলে ওটা পরে ঘটনা আর যেটা পরে বললাম সেটা আগের ঘটনা তো উনি বলতে চাইছেন যে এই কথা বলেছেন দিয়ে সরাসরি আমার নাম লিখে দিয়েছেন যে শাহিনুর রহমান বাংলার একজন বক্তা আর তিনি এই কথা বলে বেড়াচ্ছেন তাহলে আপনারাই নির্ধারণ করুন এর কি শাস্তি হওয়া উচিত মানে ওই বিখ্যাত বক্তা এই কথা বলেছেন আসলে উনি একজন বড় মাপের আলেম অবশ্যই ওনাকে আমি সম্মান করি এবং শ্রদ্ধা করি তো আমি চাই আল্লাহ সুমাতালা ওনাকে পূর্ণাঙ্গ হেদার দান করিখ এবং আখেরাতে উত্তম পুরস্কার দিক তার দিন ইসলাম প্রচার করার জন্য এটা আমি কামনা করি যেহেতু বড় আলেম তিনি তো তিনি এই কথাগুলা বলে বেড়াচ্ছেন বা এই কথাগুলা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে তা নিয়ে কিছু আমাদের দিনী ভাই কমেন্টস করতে 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 এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে কেউ তো বলে দিচ্ছে আমি কাফের কেউ বলছে আমি চোর কেউ বলছে আমি গণ্ডমূর্খ যাই হোক ভ্যারাইটিস রকমের কথা মানুষ বলছে এতে কিন্তু আমার পাশপাশের দুঃখ নেই কেউ যদি মনে করে থাকেন যে সাইনভাবে আপনি ব্যথা পেয়ে কি কথাগুলো বলছেন যে না ব্যথা পেয়ে কথাগুলো বলিনি তবে একটু ব্যথা আছে ব্যথাটা কিসের সেটা ইনশাল্লাহ আমি এখনই আপনাদের সামনে রিলিজ করবো ক্লিয়ার করবো ইনশাল্লাহ কথাগুলো সেটা হচ্ছে উনি এইসব কথাগুলো বলে বেড়াচ্ছেন তা আগে আমি সরি যে জবাব সে জবাব দিয়ে ওনার কথায় যাব আমি বলেছি যে আঠানব্বই জন বক্তা আলেম যারা এরা হচ্ছে চোর এটা আমি এই কথা বলেছি এ কথা বলার পেছনের কারণ কি যদি আমার যুক্তিতে সঠিক না হয় যদি আমি সঠিকভাবে বলতে না পারি তাহলে আপনার মনে রাখবেন যে আমি এটাকে ক্ষমা চাইলাম যদি আমি এটা আমার যুক্তি দিয়ে আমি বোঝাতে না পারি আঠানব্বই জন আলেম যে ভুল রাস্তায় আছে আঠানব্বই জন আলেম যে মিথ্যাবাদী এই আমি এটাকে আপনার সামনে প্রকাশ করছি এখন চোর মানে কি ফার্স্ট অফ অল প্রথমে বুঝতে হবে যে চোর মানে হচ্ছে কেউ কোনো কিছু চুরি করে রেখে দিল কাউকে জানালো না এটাকে বলা হয় চোর চোর মানে যে আমার বাড়ি থেকে কেউ একটা কোনো কিছু চুরি নিয়ে চুরি করে নিয়ে গেলো এই যে চোর বলা হয় এমন তো নয় বরং কোনো কিছু আপনাকে রাখতে দিলাম সেটাকে আপনি আমি বললাম যে এই জিনিসটা আপনি জাতির সামনে বলে দেন আপনি সেটাকে গোপন করে আপনার পেটের মধ্যে রেখে দিলেন এটাকেও এক এক প্রকারের চুরি বলা হয় আর এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়ো চুরি সবচেয়ে বড় চোর এই এই ব্যক্তি যে ব্যক্তি এই বিষয়কে গোপন করলো এখন আমার প্রশ্ন হলো প্রত্যেকটা মানুষের কাছে যারা যারা শুনছেন ইন ফিউচার যারা শুনবেন আপনার মসজিদে ফজরে কতজন লোক হয় আপনাকে আমার কোশ্চেন দশজন পনেরো জন কুড়িজন এই মসজিদে আবার জুমার দিনে কত লোক হয় জুমার দিনে আর ফজরে কি সেম একই লোক হয় আমার আপনার কাছে প্রশ্ন আপনি বলবেন জি না এটা আকাশ পাতাল তফাত একটা জুমার দিনে যা হয় ভাই তার পাঁচ ভাগের দশ ভাগের বিশ ভাগের এক ভাগ লোক আমাদের ফজরে হয় না তো এই ফজরে এতজন লোক না হওয়ার পেছনে কারণ কি বা এত অল্প লোক ফজরে কেন এটা হচ্ছে আলেমরা তার জন্য দায়ী এর জন্য হচ্ছে আলেমরা দায়ী তো আলেমরা কি জানে না যে ইবনে জুন্দুব রাজ্যে আল্লাহ আনু বলেন আল্লাহ রসুল্লাহ আসাল্লাম স্বপ্নের তাবিরের একটা লম্বা চড়া হাদিসে বলছেন যে একজন মানুষকে আমি দেখলাম সে অর্ধস অবস্থায় বসে ছিল এমত অবস্থায় পাথর পাথর দিয়ে একজন ব্যক্তি তার মাথাটাকে মেরে চৌচির করে দিচ্ছে আবার ওই পাথরটা নিচের দিকে চলে যাচ্ছে আবার রিটার্ন নিয়ে আসছে আবার মারছে তখন আল্লাহ রসুল বলছে ও জিব্রাইল তুমি কি বলতে পারো এরা কারা তখন জিব্রাইল আল্লাহ সালু বললেন যে এরা হচ্ছে তারা যারা জানতো কোরআন বুঝতো পড়ার পরেও তারা ফজরে ঘুমিয়ে থাকতো অর্থাৎ ফজরের সালাত আদায় করতো না তাহলে এই ফজরের সালাত আদায় না করার জন্য কি শুধুমাত্র সেই ব্যক্তি দায়ী নাকি ইমাম সাহেবরা দায়ী ইমাম সাহেব বোঝাতে সক্ষম হন হয়নি হননি ইমাম সাহেব বোঝাতে পারেননি জাতিকে যে ফজরের সালাতের আহমেয়াদটা কী ফজরের সালাত আদায় না করলে কী হয় এই বিষয়টা কিন্তু ইমাম সাহেব বোঝাতে পারেনি এটা কি চুরি নয় আসুন না আমার মসজিদ আপনি আমার আমি যে মসজিদে থাকি বা আমাদের যে মসজিদ আছে আমাদের জলঙ্গীর বুকে আসুন ইনশাআল্লাহ যে মসজিদ আপনার দেখুন যে ফজরে কতজন লোক থাকে আর সেই লোকগুলোই আবার সেম সেম জুমাতে পাবেন কি আপনি এটা দেখতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে অনেক হাদিস কোরআনের কথা সে পড়ে পড়ার পরে গলাধক্ষ করে ভেতরে রাখে সেগুলোকে জাতির সামনে প্রকাশ করতে ভয় পাই তাহলে এটা কি ধরনের চুরি না আল্লাহ রসুল বললেন শেষ খুদ্ে আল্লাহ রসুলাম বললেন যে যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতের কাছে পৌঁছে দেবে আমার এই কথাগুলোকে জাতির সামনে পৌঁছে দেওয়া আমার এই কথাগুলোকে তো ওই আলেম কোরআনুল করিম পড়ছে হাদিস পড়ছে পড়ার পরে এইগুলাকে জাতির সামনে পৌঁছাচ্ছে না কারণ আল্লাহ রসল্লের কাছ থেকে নিল তার দায়িত্ব ছিল মানুষের কাছে পৌঁছে দেওয়া এটাকে এক ধরনের চুরি নয় চুরি করছে না তাহলে আজকে আপনি আপনার এলাকায় সমীক্ষা করে দেখুন যে কত কজন আলেম শহীদরিকায় রয়েছে আমি ভাই বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি করতে করতে এর এটা একটা আমার সমীক্ষা আমি দেখেছি বহু আলেমকেই আমি দেখেছি যে যারা সালাতের ব্যাপারে উদাসীন বহু আলেমকে দেখেছি যে তারা তিন হাজার চার চার হাজার টাকার মাধ্যমে আটকে আছে বহু আলেমকে আমি ভুল রাস্তায় দেখেছি হ্যাঁ তো প্র্যাকটিক্যাল দেখার পরেই কিন্তু এই মন্তব্যগুলো আমরা করতে বাধ্য হয়েছি আল্লাহ সোহানা তালা কিয়ামতের মাঠে বলবেন যে হাজারে নশো নিরানব্বই জন জাহান্নামি তাহলে কি আপনি কি আল্লাহ সুমনাতাল্লাহকেও ফতোয়া দিয়ে দেবেন যে আল্লাহ সোহানাতালা নাউজুবিল্লাহ এটা এটা আমি বললাম না সামনের দিকে তো রকম অসংখ্য কথা যেটা আল্লাহ রসুলের কাছ থেকে নিয়ে বলার কথা ছিল জাতির সামনে কিন্তু জাতির সামনে আপনি বলেন না আপনি আলেম বলেন না তো আমি যে বললাম যে আটানব্বই পার্সেন্ট আলেম রায় চোর বা মিথ্যা কথা বলে তো এই যে কথাটা আমি বললাম তো এই কথার মধ্যে আপনার এত বাদলো কেন যদি আমি বলি যে আপনার এত বাদলো কেন তাহলে আপনার মধ্যে কি এইরকম কোনো ঘাটতি রয়েছে আমি তো বলেছি যে প্রায় ইউজ করেছে আপনি প্রায় ইউজ করেননি তো এই যে আটানব্বই জন আলেমের কথা আমি বলছি তাহলে আর তার মধ্যে আপনি আসলেন কেন দেখবেন আমি যত বক্তিতে আটানব্বই জন আলেমের কথা বলেছি বা পঁচানব্বই বলেছি তারপরে বলেছি হুজুর আপনি না কিন্তু আপনি মাইন্ড করেন না এটা আপনি না জানি না কি এটা অন্যজন হতে পারে এই কথা বলেছি তাহলে আপনার এত সমস্যাটা কোথায় হলো তাহলে কি আপনি এই আলেমদের আওতায় পড়েন পড়েন কি না পড়েন এটা আল্লাহ আলম এবং আপনি ভালো জানেন তবে আপনাকে সম্মান করে শ্রদ্ধা করি আমি আবারও বলতে চাইছি যে আপনি যদি কোনো কিছু ভুল করে থাকেন সেটা আপনি অবশ্যই সেটাকে শুধরে নেবেন এটা আপনার জন্য নৈতিক কর্তব্য এবং দায়িত্ব আপনি কতদূর পড়াশোনা করেছেন কি কোথা থেকে ডিগ্রি করে এসেছেন সেটা বড় ফ্যাক্টর না সেটা কিন্তু আপনার কবরে কাজে লাগবে না তো এটা আপনারা সমীক্ষা করে বলুন আমার সমীক্ষায় তো ভাই এরকমই মনে হয় যে আজকে জুমার বা বিভিন্ন মসজিদে গিয়ে দেখবেন যে জুমার বাই প্রায় সেভেন্টি পার্সেন্ট লোক ঘুমাই বহু মসজিদ রয়েছে তাহলে এই ঘুমানোর জন্য কি দায়ী আলেম না আলেম কি করলো আলেম কি এমন কথা বলছে যে মানুষ ঘুমিয়ে আছে। হ্যাঁ আলেম কেন ভয় দেখাতে পারেনি আলেম মানে তো ভীতি প্রদর্শনকারী তিনি কি কাজ করলেন আবার আটানব্বই কি আপনার হিসাবে জানি না হয়তো সেটা নিরানব্বই হয়ে যাবে কি না যে সমাজে সুদ ঘুষ জেনা ব্যভিচার মদ ইত্যাদি বেড়েই চলেছে বেড়েই চলেছে যত জলসাও বাড়ছে তত এই কাজগুলোও বেড়ে যাচ্ছে যত খুদবাও মানুষ শুনছে ইসলামের দিকে আসে তত এই কাজগুলো বেড়ে যাচ্ছে তো আপনার আমার দায়িত্বটা কী আপনি কি আমি আপনি এবং আমি কি সঠিকভাবে দায়িত্ব পালন করতে রত রয়েছি সঠিকভাবে দায়িত্ব পালন করছি আপনি একটু হুজুর আপনার কাছে আমার কোশ্চেন থাকলো যে আপনি আমাকে বলুন যে আঠানব্বই জন আলেম সঠিক রাস্তায় আছে আর আমি যদি বলেই দিলাম আপনাকে ধরেন বললাম যে না না আচ্ছা ঠিক আছে আঠানব্বই জন আলেমই ভালো তাতে কি সমাজ সুধরে যাবে আমার তো মনে হয় না আমার তো মনে হয় তাতে সমাজ সুধরাবে না তবে আমার সমীক্ষা এটা আমি পেয়েছি যেটা বলেছি যদি ভুল হয় তো ক্ষমা করবেন তবে একটু দেখে নিয়েন কি আমাদের মাঠে কিন্তু হুজুর আটকে যাবেন এর পরবর্তী কথা যে আপনার আপনি জাতির সামনে লিখছেন ফেসবুকে লিখছেন গোটা দুনিয়া দেখছে এবং তা নিয়ে কয়েকদিন ধরে বেশ খুব সমালোচনার ঝড় উঠেছে সাধারণ কিছু আম আদমি পাবলিক যারা তারা কিন্তু অনেক উল্টোপাল্টো কমেন্টস আমার আমাকে করছে যার মাধ্যমে আমার অ্যাকাউন্টে নেকি আসছে সমস্যা নেই এটা নিয়ে ঘাবড়ানোর ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই তো এই যে কথাগুলোকে আপনি লিখছেন কথাগুলোকে লিখতে গিয়ে বিভিন্ন রকমের যে কমেন্টস আপনার এতে আসছে সেই কমেন্টসগুলোর ব্যাপারে একটু আমি কয়েকটা কথা বলবো যে আজকে আঠানব্বই জন আলেমের ব্যাপারে এটা যেটা আমি বলেছি বা আপনার ওই মানে আমি বলেছি যে টাকা নিয়ে জলসা করা জায়েজ না আমি দলিলও দিয়েছি তো এই বিষয়ে আপনার গা জ্বলে গিয়েছে তো যাই হোক সেটা জলালির কারণ হতেই পারে না হওয়ার কিছু নেই তো এখানে একজন ব্যক্তি যখন আমি এই কথা বলছি আপনার আপনার পোস্টে আপনি যখন লিখেছেন আমার বক্তৃতাগুলো কিন্তু কিন্তু আপনি ইদানিং এই কয়েকদিন থেকে বারো তারিখের পর থেকে রিসার্চ করছেন রিসার্চ করে 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 আমার বক্তৃতাগুলোকে আউট অফ কনসেক্ট কনটেক্সট ওগুলোকে তুলছেন এবং জাতি সামনে পেশ পেশ করছেন তো আল্লাহ সব সুরা হুজুরাতের মধ্যে বলছেন যে যারা এক একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির দোস্তটি খুঁজে 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 বের করে গোয়েন্দাগিরি করে তারা হচ্ছে জালেম তো জালেম জান্নাতে যাবে কিনা এটা তো আমার জানা নেই তবে এবার আপনি একটু দেখে নিন আপনি কি ওই পর্যায়ে পড়ছেন কিনা তবে আপনি যে ওই পর্যায়ে পড়েন তা আল্লাহর কাছে দোয়া আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে তারপরে দ্বিতীয় কথা যে আপনি এই যে পোস্ট করলেন আর এই পোস্টে পোস্টে এসে যে মানুষ আমাকে লিখছে কেউ লিখছে ইমান চোর কেউ বলছে যে আলেমের সানে এমন বিয়াদবী কথা বলছেন তাহলে এর জন্য জাতির সামনে ক্ষমা চাইতে হবে তো আলেমের সানে বিয়াদবির কথা যদি বলতেই হয় তাহলে একজন ব্যক্তি পৃথিবীতে ছিলেন এখন নেই তিনি তিনি আলেমের সানে কিছু কথা বলে গিয়েছেন যা জাতির সামনে আমি প্রকাশ করতে চাইছি আমার বহু প্রোগ্রামে আপনারা শুনেছেন যে এই এই কথাগুলো তারপরে আবার বলছি সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলছেন আমি জীব আমার কাছে জিবরাইল এবং মিকাইল আসলো আমাকে ঊর্ধ্ব গগনে নিয়ে যাচ্ছিল তো ঊর্ধ্ব গগনে নিয়ে যে আমাকে এক জায়গায় নামিয়ে দিল নামিয়ে দেওয়ার পর আমি দেখতে পেলাম যে অ্যাক্সিডেন্টে মানুষ তাদের নিজের ঠোঁটগুলোকে নিজে নিজে ধরতে আর আগুনের দিয়ে ঠোঁটগুলোকে কেটে ফেলছে তো আল্লাহ রসুল বলছে তুমি কি বলতে পারো এরা কারা তো বলছে আল্লাহ রসুল এরা হচ্ছে আল্লাহ রসুল বলছে আমি এক পর্যায়ে এক জায়গায় নেমে দেখলাম যে কিছু মানুষ তাদের নাড়ি ভুড়ি বেরিয়ে গিয়েছে আর চারিদিকে গরু যেমন করে মলন মারে তেমন করে ঘুরছে তো আল্লাহ রসুল পরবর্তী সময় জাতির সামনে বললেন যে এরা হচ্ছে তারা যারা হচ্ছে দুনিয়া ভিয়া আলেম আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল বলছে যে আমি হ্যাঁ এমনি জুন্দুবরা তো বিশাল লম্বা চড়া হাদিস যে হাদিসের কথা একটু আগে বলছিলাম যে আল্লাহ রসুল বলছে যে একজন ব্যক্তি বসে আছে আর তার পাশে একজন ব্যক্তি একটা লোহার আংটা নিয়ে দাঁড়িয়ে আছে তার ডান গাল চিড়ে দিচ্ছে আবার বাম গাল চিরে দিচ্ছে তখন আল্লাহ রসুল জিব্রাইলকে বলল জিব্রাইল তুমি বলতে পারো এরা কারা তখন জিব্রাইল বললে যে আল্লাহ রসুল এরা আছে তারা যারা দুনিয়ার বক্তারা যারা বক্তৃতা করে বেড়ায় যারা আলেম তারা তারপরে আল্লাহ রসুল্লাহ সালাম এক পর্যায়ে এসে সাহাবিদেরকে বলছে সাহাবিরা তোমরা কি জানো এক শ্রেণীর মানুষকে আমি এত বেশি ভয় পাই দাঁতজালকে এত বেশি ভয় পাই না সাহাবিরা ঘাবড়িয়ে গেলেন যে আল্লাহ বলেন কি আপনি তো বলেছেন দাঁতদাল দাজ্জাল হচ্ছে সবচেয়ে খতরানাক যে গোটা চল্লিশ দিনে গোটা পৃথিবী ঘুরবে খুব ক্ষমতা আল্লাহ সুমাদ তাকে দেবে তো সেই দাজ্জাল এর চেয়েও কি কোনো মানুষ খারাপ হতে পারে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে যে দুনিয়া ভি আলেম এরা হচ্ছে দাজ্জালের চেয়েও খারাপ দাজ্জালের চেয়েও এরা খারাপ মুসলিদ আহমদ কুড়ি হাজার একুশ হাজার ছশো একুশ হাদিস নম্বর তাহলে হুজুর এগুলো তো হাদিসে রয়েছে যে আলেমের ব্যাপারে এরকম তো আল্লাহ রসুল আসলাম যখন ফুটবাদ দিতেন বক্তৃতা দিতেন তখন তিনি আর ঘাড়ের রকগুলা টান টান হয়ে যেত চোখ আর হয়ে যেত মানে তিনি কমান্ডার সামনে যেন সৈনিক বসে আছে তো তো আপনি তো শুরু করে বক্তৃতা দেন দেখলাম তো যা হোক সেটা আমি বলতে চাইছেন আমি বলতে চাইছি যে আল্লাহ রসুল আসলাম হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি আলেমের ব্যাপারে অনেক কথা বলে গিয়েছেন জাতিকে সতর্ক করেছেন তো আমরা যে কথাগুলা বলি এগুলো হচ্ছে বদনাম নয় বরং জাতিকে সতর্ক করার জন্য একটা রাস্তা খুলেছি ভাই জাতিকে সতর্ক করার জন্য যে দাড়িয়ালা টুপিয়ালা মানুষ দেখেই ভুলিয়েন না এখন প্রশ্ন হলো আপনার সামনে আমি বলতে চাইছি যে আলেম কাকে বলে আমি অতগুলা কথা আমি বলে দিলাম তারপরে এখন আপনাকে আমি বলি যে আলেম কাকে বলে আলেম হচ্ছে সে যে জানে সেই কি আলেম নাকি জানার পরে আলম আমল করে সেই আলেম এটা একটা কোশ্চেন তা আপনি নিশ্চয়ই বলবেন যিনি জানেন এবং আমল করেন তিনি আলেম আপনি মদিনা থেকে পড়ে এসেছেন বা বড় কোনো মাদ্রাসা থেকে ডিগ্রি করেছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ডিগ্রি আপনি করতেই পারেন আপনি আরবিতে পারদর্শী একদম তত পাখির মতো আরবি বলতে পারেন মার্শাল্লাহ সবই ঠিক আছে তো এবার আপনি যদি নিজেকে আলেম দাবি করেন বা বড় মুফতি সাহেব দাবি করেন এটা আপনার অধিকার রয়েছে আপনি করতেই পারেন সেটা আপনার নিজের বিষয় কিন্তু আমি বলতে চাইছি যে আলেম কাকে বলে শুধু জানলে বলার কথা কি যে ব্যক্তি শুধুমাত্র জানে সেই কি আলেম যদি সেই কথা বলেন তাহলে কিন্তু ইবলিস অন্যতম একজন বড় আলেম ইবলিস মিস্টার ইবলিস না তোমার একজন বড় বড় আলিম আবু হরাই রাজ্যে আল্লাহ তাল্লাহন বলেন আল্লাহ রসুল আমাকে একজন একটা বিষয় শিখে দিয়েছে তো আল্লাহ রসুল বলছে এটা তুমি যদি পড়ো ফরজ সালাতের পরে তাহলে মরলে তুমি জান্নাতে যাবে তখন আল্লাহ রসুল বলছে তুমি কি বলতে পারো তোমাকে কে শিখেছে ওটা যে একটা চোর আমাকে শিখিয়েছে না আল্লাহ রসুল আমি ঠিক ঠিক ঠিকঠাক বলতে পারি না তখন আল্লাহ রসুল বলছে ও হচ্ছে ইবলিস তো ইবলিস আপনাকে মন্ত্র দিচ্ছে ইবলিস আপনাকে আয়াত শিখাচ্ছে যে কোনো ব্যক্তি যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে সে জান্নাতে যাবে যাবেই মারা যাওয়ার পরেই তার থাকার জায়গা হবে জান্নাত আয়াতুল কুরসি পাঠ করলে তা আয়াতুল কুরসি পাঠের কথাটা কে বলছে কোন আলেম বলছে মিস্টার ইবলিস তো আমি আপনাকে ইবলিস বলতে চাইছি না স্যার আপনি ভুল বুঝবেন না কিন্তু আমি বলতে চাইছি যে শুধুমাত্র জানলে কি আলেম হয় নাকি জানার পরে সেটাকে আমল করতে হবে তবেই তাকে আলেম বলা হবে কই আমরা তো দাড়ি রেখেছি দাড়ি তো ছাটি না আপনাকে তো দেখলাম দাড়ি ছেটে রেখেছেন আপনি আর অনেক কিছু তো যাই হোক তো এই বিষয়ে আপনি অনেক ট্রোল করছেন বা এই বিষয়ে অনেক কথা আপনি ফেসবুকে প্রকাশ করছেন জাতির সামনে তো এটা আপনি ভুল করছেন আপনি এত বড় আলেম আপনি কি জানেন না যদি আমি ভুলও করি কথার কথা যদি আমি ভুলও করি তাহলে তো আপনি ওই হাদিসটাকে আপনার জানান আল্লাহ রসুল বলছেন যে মান সাতারা মুসলিমান কোনো ব্যক্তি যদি মুসলমানের মুসলমান কোনো ভাইয়ের কোনো পাপকে জানলো এবং গোপন করে রাখলো সাতারা আল্লাহু ইয়াম আখের শেষ দিবসে শেষ দিনে আল্লাহ সোমানা তালা তার ওই ভাইয়ের পাপকে গোপন রাখবেন আল্লাহ বিহামদি আপনাকে হাদি জানা নেই আচ্ছা এবার আরও আসি আপনার কথায় আপনি যখন এই কথা বলেছেন তখন কিছু মানুষ বিভিন্ন রকমের কমেন্টস করেছে একজন আমাকে ইমান চোর বলেছেন এ মে হাসান না কি নাম দেখলাম আমি তো উনি আমাকে চোর বলেছেন আল্লাহ সোমানতালা ওনাকে ক্ষমা করুক তো উনি যখন আমাকে ইমাঞ্চল বললেন তো আপনি বলেছেন জি না আমি ইমাঞ্চর নই মানে আমার কথা আপনি বলেছেন জনৈক আলেম তো আচ্ছা ঠিক আছে তারপরে আপনি বলছেন যে সাপ ধরার মন্ত্র না জেনে সাপ ধরতে যাওয়া যেমন মূর্খতা ঠিক তেমনই তিনটে হাদিস বাংলায় পড়ে জাতির সামনে বক্তৃতা দেওয়া মূর্খতা আপনি বলেছেন তো তার মানে বোঝা যাচ্ছে যে আপনি বলতে চাইছেন যে সাপ ধরার জন্য মন্ত্র লাগে আমি জানি না হিন্দুরাও এই কথা বিশ্বাস করবে কিনা তো আপনি তো মুসলমান মানুষ আপনি অনেক বড়ো মাপের একজন আলেম তো আপনি সাপ ধরার মন্ত্রের কথা বললেন কেন মন্ত্র দিয়ে সাপ ধরা যায় নাকি সাপ ধরার জন্য কৌশল লাগে এটা আমার জাতির সামনে প্রশ্ন যে সাপ ধরার জন্য মন্ত্র লাগে নাকি কৌশল লাগে আর যদি মন্ত্র লাগেও তাহলে আপনি যদি মন্ত্রের প্রতি বিশ্বাস করেন তাহলে কি আপনি মুসলমান থাকবেন কিনা এ বিষয়ে একটু আপনি যাচাই বাছাই করবেন ইনশাআল্লাহ তবে আপনার যা যোগ্যতা তার নখের যোগ্যতা আমি শাহিনুর রহমানের নাই আমি আবারও বলছি তবে আপনি আমার পেছনে লাগলেন কেন এটাই আমার সবচেয়ে দুঃখের কারণ তারপরে আপনি বলছেন যে তিনটে নাকি আমি বাংলায় হাদিস পড়েছি আমি কিসে হাদিস পড়েছি কি সমাচার এটা আপনি কি করে জানলেন আল্লাহ সুমানা তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন কুতিলাল খোরাস সুরা জারিয়াত একান্ন নম্বর সুরার ছাপ্পান্ন নম্বর আয়তা আল্লাহ সোমানায় তালা বললেন যে কুতিলাল রাসুল ছাপ্পান্ন কি দশ নম্বর আয় যা ভুল হতে পারে আমার তো বলছে যে যারা অনুমান করে তারা ধ্বংস হোক আল্লাহ আপনার জন্য বদ্ধ করছে আমি না যারা অনুমান করে তারা ধ্বংস হোক এটা আল্লাহ সোমানতালা বলছে আমি না কিন্তু তারপরে আপনি আমাকে বলেছেন মূর্খ গন্ড মূর্খ মানে কিছুই জানে না তার পেটে বিদ্যা নেই তাকে বলা হয় মূর্খ তাহলে আপনি আরবিতে উস্তাদ ঠিকই তবে আরবি যখন পড়াশোনা করেছেন মনে হয় ইংরেজি একটু পড়াশোনা করেছেন আমার মনে হয় ইংরেজিতে নামের অক্ষরগুলো লিখতে পারেন সম্ভবত যদি পেরে থাকেন হুজুর তাহলে আপনাকে আমি বলছি আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে আমি দেখতে পারেন আমার যোগ্যতা কি আছে আমি কতদূর পড়াশোনা করেছি কি করি কী না করি সব ওখানে দেওয়া রয়েছে তবে ফেসবুক একটা এমন অন্যতম মাধ্যম যেখানে মানুষের বায়োডাটা ডিটেলস এখন দেওয়া থাকছে মানুষের জন্য জেনে নিতে অসুবিধা হচ্ছে না যে কে কতটা শিক্ষিত তো ওটা আপনি একবার চেক করে দেখতেই পারেন যে আপনার আমি আমি কতটা আমি মানে পড়াশোনা করেছি কিনা কোনো দিন কোনো স্কুলে বা কলেজে গিয়েছি কিনা বা আমি কি করি কিনা করি ওটা ওখানে আপনি ডিটেলস পেয়ে যাবেন কাইন্ডলি আপনি না হলে আপনার কিছু চামচা দেখলাম খুব খেপে উঠেছে তো সেই চামচাগুলা চামচা ভাইদেরকে বলবেন আমার প্রোফাইলটা চেক করে যে আমি আমার যোগ্যতা কী এই সম্পর্কে যেন আগে তথ্য নেয় তারপরে কথা বলে কিছু পাচটা আপনার গোলাম আমি দেখলাম যারা একদম মানে অন্ধ ভক্ত হয়ে আপনার অন্ধভক্ত হয়ে জাতির সামনে হুলটো পাল্টা বলার চেষ্টা করছে তারপর আপনি বললেন যে কোনো কোনো সময় দেখা যাচ্ছে মুফতি সেজে স্টেজে প্রশ্নের উত্তর দিচ্ছেন তার মানে আপনি বলতে চাইছেন যে প্রশ্নের উত্তর দিতে গেলে মুফতি হওয়া বাঞ্ছনীয় এই হাদিস যদি দেখাতে পারেন হুজুর তাহলে আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবো এবং জাতির সামনে আমরা জানিয়ে যাবো যে কেউ যদি কোনো কোশ্চেনের উত্তর বলতে হয় তাকে মুফতি হওয়ার প্রয়োজন এটা কত নম্বর হাদিস বুখারি দাউদ মেসকাত তিরমিজি কোথায় আছে হুজুর আপনি যদি একটু জানান আলহামদুলিল্লাহ খুব খুশি হব যে কোনো কথা বলতে গেলে মুফতি হওয়া লাগে মানে প্রশ্ন উত্তর দিতে গেলে আর আমি মুফতি সেজে স্টেজে বক্তৃতা দিই যারা আমার বক্তৃতা শোনেন আল্লাহ স্মানতাল্লাহ বিশ্ব রহমত আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী থেকে এখন আমাদেরকে শুনছে মানুষের ভালোবাসা রয়েছে আমাদের সাথে জানিয়ে হিংসা হবে কিছু মানুষের তো আলহামদুলিল্লাহ তাতে আমাদের যা আসে না তো বহু মানুষ আমাদের বক্তৃতা শুনে পরিবর্তন হচ্ছে এটা আল্লাহ রহমত হাজার হাজার যুবক যখন ফোন করে বা বলে যে স্যার আপনার এই বক্তৃতা শুনে পরিবর্তন হলাম তখন মনে হয় যে মনে এক জাতির জন্য কিছুটা উপকার করতে পারছি তবে আপনাকে আমি বলতে চাইছি যে আপনি যে বললেন যে আমি দাওয়াতের কাজ করব কেন মানে আমি তিনটি হাদি জানি এই জন্য আমার দাওয়াতের কাজ করা ঠিক না আমি আয়াত শুদ্ধভাবে পড়তে পারি না এই জন্য আমার দাওয়াতের কাজ করা ঠিক নাই এই যে আপনি ফিতনাটা ছড়াচ্ছেন বা এই কথাগুলো আপনি বলছেন স্যার তো আপনাকে একটু বলতে চাইছি যে আল্লাহ সসলাম বলেছেন যে বাল্লিগুয়ানি ওয়ালা ওয়ায়া একটা আয়াত জানা থাকলে জাতির সামনে প্রকাশ করতে হবে তো এই হাদিসের কি হবে তাহলে হুজুর আপনি বলে দেন যে হাদিসটা জয়ীফ বা হেদেশটা জাল এই হাদিসটা চলবে না যে আল্লাহ রসুল বলছেন যে একটা আয়াত জানা থাকলে জাতির সামনে প্রকাশ করতে হবে আমি দীর্ঘ মোটামুটি একদম লাগাতার ইসলাম চর্চা করছি নবছর যাবৎ দিন রাত চব্বিশ ঘন্টা পড়াশোনার উপরে থাকি তো এই বছর যাবৎ পড়াশোনা করেও যদি তিনটি হাদিস আমি জানি আপনার আপনি মনে করেন তাহলে কি কথাটা যুক্তিযুক্ত হবে কারণ আমার হয়তো কয়েক হাজার লেকচার আপনি পাবেন ইউটিউবে যেখানে আলাদা আলাদা টপিকের উপরে আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি বক্তৃতা দিয়েছি তবে মানুষ আমি আমার ভুল হতে পারে এটা স্বাভাবিক ভুল হবেই শয়তানের ভুল হয় না মানুষের ভুল হবে তবে আপনি এত বড় একজন আলেম আপনি আমাকে কাছে পেলেন সেদিন আপনার সাথে কথা হলো আপনি যদি আমাকে একটা গালে চট বসিয়ে দিয়ে বলতেন যে এই তুমি এই ধরনের ভুল করো কেন এখানে তোমার এই ভুলটা হলো কেন তাহলে তো ভালো লাগতো কিন্তু আপনি হিংসায় মেতে উঠলেন আপনি আমার বাবার চেয়েও বড় দাদুর বয়সের মানুষ আপনি হিংসায় মেতে উঠে জাতির সামনে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছেন এটা কি সমীচীন নাকি আপনার ব্রেন বুদ্ধির লোভ পেয়েছে আমি জানি না তো খুব কষ্ট হয় এই আজকে আমরা যখন ঐক্য নিয়ে কথা বলছি নিজেদের যে আলেম তাদেরকে তো শুধরাতে পারছি না বা আমরা যদি কোথাও ভুল বলি তো আমাদের সামনে আমাদেরকে ধরিয়ে দেন যে তোমার প্রোনাউন্সিয়েশনটা ভুল আছে তোমার এই জায়গায় হাদিসারি ইবারত পড়তে গিয়ে ভুল হয়েছে তোমার এই ফতোয়া ভুল হয়েছে তবে এ কথা শুনে রাখুন আমরা কখনো ফতোয়া দিই না ফতোয়া দিই না হান্ড্রেড পার্সেন্ট দিই না কারোর ফতোয়াকে আমরা নকল করি অত বড় ক্ষমতা আল্লাহ সোমেন আমাদেরকে দেননি তো এটাও জেনে রাখবেন যে আল্লাহ সোমান তাদেরকেই ভালোবাসেন যাদেরকে জ্ঞান দেন মানে যাদেরকে ভালোবাসেন আল্লাহ তাদেরকেই কিন্তু দিন ইসলামের জ্ঞান আল্লাহ সোমান তালা দেন তো এবার আপনি বড়ো মাপের আলেম আল্লাহ হয়তো আপনার প্রতি সহায় আছে তবে আমাদের দাওয়াতে যে একবারে কাজ হচ্ছে না সেটা নয় হ্যাঁ তো একটু আমাদের জন্য দোয়া করিয়েন জাতির সামনে হিংসা বিদ্বেষ না ছড়িয়ে তবে আল্লাহ রসুল বলেছেন যে একটা আয়োজনা থাকলে বলো এই জন্য আমরা এই ফিল্ডে এসেছি তবে কিছু আলেম ঘুমাচ্ছে ঘুমিয়ে আছে তাদের জন্য আমাদের আমাদেরকে আসতে হয় আজকে যেমন একজন মাদানি একজন মদিনা ইউনিভার্সিটি থেকে এসে তিনি নববর্ষ উদযাপন করছে তার মানে মদিনা থেকে এসর কাছে ইল নেই এই কথা বলতে গেলে তো আমাদের বিপদ হয়ে যায় কিন্তু হক তো আমাকে বলতে হবে আল্লাহ বলছেন যে জাতির সামনে হক বলতে হবে হকের মধ্যে কিন্তু ওই আপনার কোনো কিছুকে মিশ্রণ করা যাবে না এটা আমরা বলে যাবো হুজুর যতক্ষণ না আপনি আমাকে গুলি করে মেরে দিচ্ছেন আপনার গুন্ডা পান্ডারা গুলি করে মারছে ততক্ষণ কিন্তু হকের কথা বলে যাব সো এই ক্ষেত্রে দুঃখিত আর আমাদের নিয়ে কথা বলেন আমরা মাদ্রাসায় পড়িনি আমি ইংরেজি অনার্সের একটা ছাত্র মাদ্রাসায় পড়িনি তবে আপনাকে যদি আমি ইংরেজি বলতে বলি এবং ইংরেজি যদি একটা উচ্চারণ এদিক থেকে অধিক হয়ে যায় এর অর্থ এত হাতিগাড়ি মানেও চেঞ্জ হয় না বা এমন কিছু হয় না যে পুরোপুরি বুঝতে পারা যাবে না এটা অনেক সময় মিথ্যা একটা ব্যাপার আপনারা চেষ্টা করছেন আপনাদের সামনে আমরা আজকাল দেখতে পাচ্ছি যে আপনাদের সামনে গেলেই বলে যে কোথা থেকে ফারাঘাত করেছেন কোন মাদ্রাসা থেকে পড়েছেন মানে একটা মাদ ঠিকই ঠেকে নিয়ে রেখেছে যে মাদ রাখার দিন ইসলাম প্রচার করবে জাতির সামনে আর কেউ আসবে না তো যখন কোরআনের ভুল ধরলো ইহুদি খ্রিস্টানরা তখন ডক্টর জাকির নায়ক দেখলো তো আলেমরা তো নাকে সর্ষে তেল দিয়ে স্লিপিং মুডে আছে ঘুমাচ্ছে তো ডক্টর জাকির নায়কে হাল ধরতে হয়েছে তো এখন আপনার মতো আলেমের জন্য আমাকে রাস্তায় নামতে হয়েছে আপনি কোন ক্যাটাগরি আলেম যে আপনার এলাকায় গিয়ে আমাকে বক্তৃতা দিতে হয় আপনি কী দিন ইসলাম শিকারের মানুষকে দিন ইসলাম কি শিখালেন মানুষকে তো দিন ইসলাম শিখাতে পারেননি যার ফলে আপনার এলাকা আমাকে কেন যেতে হবে আশ্চর্য আপনার জুমার খুদ্ এমন দুর্দান্ত খুদবা হবে যে মানুষ মানে জীবন পরিবর্তন করবে পরিবর্তন করতে বাধ্য মানুষ জীবন পরিবর্তন করতে আপনি পারেন না বলে তো আমাকে ডাকে আপনার এলাকার লোক তাহলে আপনি আবার এত রোষে কেন ফেটে পড়লেন এটা তো খুব কষ্টকর একটা বিষয় যা হোক এবং ইন্টারেস্টিং একটা কথা যেটা জাতির সামনে আমি বলবো বলেছিলাম সেটা হচ্ছে এইটা বিষয় হচ্ছে বারো তারিখের আগেও আমার বক্তৃতা চারিদিকে চলতো কিন্তু সে আলেমা শুনতো তার কোশ্চিন করা দেখে মনে হলো যে তিনি আমার বক্তৃতার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে শুনছেন আলহামদুলিল্লাহ তো গত তারিখটা আর বললাম না গত একটা প্রোগ্রামে আমি যাচ্ছি যেতে গিয়ে আমাকে ফোন করা হলো ভাই বৃষ্টিতে প্যান্ডেল এর অবস্থা খারাপ তো আপনাকে আসতে হবে না তো কালকে আপনি আসুন তো আমি বললাম যে কালকে তো আমি এক জায়গায় প্রধান বক্তা আছি তো আমি যদি যাই তাহলে তোমার আপনার এখানে আবার কখন প্রোগ্রাম করবো ওখানে কখন করবো তো বলছে আপনাকে আমরা একটু তাড়াতাড়ি দেবো আপনি এখান থেকে প্রোগ্রাম করে ওখানে সেরে যাবেন একই একটা একই ডিস্ট্রিক্টে প্রোগ্রামটা ছিল তা আলহামদুলিল্লাহ বেড়ে গেলাম চলতে শুরু করলাম গিয়ে এবার ওখানে আমি পৌঁছালাম পৌঁছে দেখলাম যে ওই শেখ যে শেখের ব্যাপারে তখন আমরা কথা বলছিলাম তিনি অনেক বড়ো মাপের আলেম বিশ্বাস করুন সত্যি বড় মাপের আলেম তবে ওনার কাছে গেলাম আমি সালাম দিলাম মুসাফা করলাম তারপর আরও একজন আলেম আসলেন পাশে বসলেন বসার পরে এবার আমাকে উনি কোশ্চিন করলেন আপনার নামের মানে কি আরেকজন বসে জর্দা খাওয়া হারাম আপনি কোথায় পেলেন তারপরে আবার উনি প্রশ্ন করলেন জনই আলেম যে টাকা নিয়ে বক্তৃতা করা যাবে না আপনাকে কে বলল তা আমি বললাম যে শেখ এখানে তো বলা হয়েছে ওলা সামান্যান কালিলা আমার আজকে কম দামে বিক্রি করুন আজকে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার টাকা নিয়ে বক্তৃতা করেছে তাদের বিরুদ্ধে কথা বলছি শেখ তাহলে টাকা নিয়ে বক্তৃতা করা যায় যেটা আপনি আমাকে প্রমাণ করুন তিনি আর এই বিষয়ে কথা বলছেন না তো বলছে যে আরেকজন পাশে থেকে বলছে যে আপনি এ হাতে নজরুল বলুন তা বললাম যে হুজুর আমি তত জানি না তবে আপনি আমাকে বলুন যে এই তা দুই হুজুর আমাকে এলো পাথারি করতে শুরু করলেন কোশ্চেন করতে 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 এক পর্যায়ে কমিটির লোক বললো ভাই সাহেব আপনার তো বক্তৃতার সময় রেডি হয়েছে চলুন আসুন আপনি বক্তৃতা দিবেন তা আমি বক্তৃতা দিলাম বক্তৃতার বিষয় ছিল জাহান নামের ভয়াবহতা বক্তৃতা দিয়ে যখন গাড়িতে উঠলাম তখন ওনারা আমাকে বললেন শেখ আপনার সাথে একজন লোককে আমরা পাঠিয়ে দিন নইলে আপনি বুঝতে পারবেন না রাস্তাটা অনেক দূর মানে পরবর্তী জালশায় পরবর্তী প্রোগ্রামে তা আমি ওখানে আমার সাথে গেল তো যে ব্যক্তি যাচ্ছিলেন তিনি বলছেন যে আপনার ডান পাশে আপনার পাশে যে ব্যক্তি শুয়েছিলেন উনি একজন বড়ো মাপের আলেম তো ওনার পায়খানা হয় না গুল ছাড়া বুঝতে পারলেন কি কথা না মানে ওনার বাথরুম হয় না গুল ছাড়া আর ওনার বিরুদ্ধে কথাটা চলে গেছে অথচ উনি একজন একটা মাত্রা হেড হেড শিক্ষক আমি জানি না ভাই আমাকে ওই ব্যক্তি যে তথ্যটা দিলেন সে তথ্যের ভিত্তিতে কিন্তু আমি আপনার কথা বলছি তারপরে বলছেন যে আপনার পাশে যে আলেম ছিল মানে যে আলেমের সম্পর্কে এতক্ষণ ধরে কথা বলছিলাম তো বলছে যে ওই ব্যক্তি কন্ট্যাক্ট করে বক্তৃতা করেন আমার খুব কষ্ট হতে লাগলো বুকের মধ্যে যেন শ্বাসটা আটকে যাবে তাই মনে হচ্ছিল খুবই কষ্ট পেলাম এত কষ্ট আমি ইতিপূর্বে পেয়েছি কিন্তু এত খুব কম পেয়েছি সেই ব্যক্তির আমি ইনকাম শুনলাম এক জায়গায় চাকরি করেন উনি চাকরি করেন কি না না শুনলাম একটা কিছু যাই হোক আলহামদুলিল্লাহ তো আপনার ষাট হাজার টাকা বেতন ষাট হাজার টাকা আমার গোটা বৎসর চলে যায় ভাই পাঁচ হাজার টাকা আমার সংসার চালাতে হয় ষাট হাজার টাকায় মানে ওনার এক মাসের বেতনে আমার সারা বৎসর বারোটা মাস চলে তারপরে উনি কন্ট্যাক্ট করে বক্তৃতা করেন তাই ওনার খুব কষ্ট হয়েছে যখন আমি কোরআনের এই আয়াতটা বলেছি ওলা তাস্তারুবি আয়াতি খেলিলা আমার আয়াতকে কম দামে বিক্রি করো না আলিফের দাম গোটা পৃথিবী বিক্রি করলে হয় না আমি জাতির সামনে বলেছি তাই আমি খারাপ যদি সত্যি এটা বলার জন্য আমি খারাপ হই আমি আরও খারাপ হতে চাই আরও জাতির সামনে এটা বলতে চাই তবে আহ্বান রইল যতজন মানুষ আমার লেকচার শুনছেন যতজন মানুষ আমার বক্তৃতা শুনছেন আটানব্বই জন বক্তাকে আমি চোর বলেছি আমি শাহিনুর রহমান আপনাদের সামনে বলছি আপনারা বহু বক্তাকে দেখবেন বহু বক্তার কাছে যাবেন যান এবং তার বাড়িটা ঘুরে আসবেন আপনাদের সব বাইকে আমি নেমন্তন্ন করলাম যদি কোনো দিন জলঙ্গীর বুকে আসেন তো একবার আমার বাড়িতে আসবেন আমার বিশ্বাস আপনি যদি ইমানদার মানুষ তো আপনার চোখ থেকে পানি পড়বে যে শাহনুর ভাই যাকে দেখি দাওয়াতের ফিল্ডে অননস মানে আমি রাতের পর রাত পরিশ্রম করে এই বক্তৃতা করে বেড়াই টাকা পয়সা নিই না এটা তো জাতি জানে তো সেই শাহিনুর রহমান কোথায় বসবাস করে সেটা একটু যদি দেখতেন আপনারা তো বুঝতেন আমি একটা কথা জানি যে প্রকৃত মুসলমান হবে ইমানদার হবে সে কখনো কোটিপতি হতে পারে না খুব বড়ো লোক হতে পারে না তো আমি শাহনুর রহমান জানি না জীবনে হবো কিনা মনে হয় হবো না তো আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ তবে আমি খারাপ নেই অনেক ভালো আছে আল্লাহ সোমতাল আমাকে অনেক ভালো রেখেছে তো যাই হোক বিষয় হচ্ছে তারপরে আমি যখন এই কথা শুনতে শুনতে দীর্ঘ রাস্তা পাড়িয়ে দিচ্ছিলাম আমার খুব কষ্ট হল এবং আমি যখন বেরিয়ে আসছিলাম আমি যখন বেরিয়ে আসছিলাম তো আমার পরে উনি উঠলেন উঠে তিনি যখন কোরআনে কয়েকটা আয়াত তেলত করলেন আমি যাচ্ছিলাম গাড়িতে তখনই বুঝতে পারলাম যে আমার বিরুদ্ধে উনি কথা বলবেন যিয়ে বলেছেন উনি বলেছেন কারণ আমি সম্মিলিত মোনাজাতের বিপক্ষে বলেছিলাম আর উনি সম্মিলিত মোনাজাতের বিশ্বাসে মানুষ একজন ওনার খারাপ লেগেছে পানবিড়ি জর্দা গুল সিগারেটের উপরে বলেছিলাম ওই যে শুয়ে থাকা ওই ব্যক্তিরও খারাপ লেগেছে তো কিছু করার নেই আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুলের বাণীকে আমাকে পৌঁছাতে হবে এটা একটা দায়িত্ব যতদিন না মৃত্যু আসছে ততদিন পর্যন্ত হকের দাওয়াত দিয়ে যাব কুণ্ঠাবোধ করব না তো এইভাবে রাস্তা চলছি চলতে চলতে খেয়াল করলাম যে উনি আমার পরে এত রাগলেন কেন ব্যাপারটা কী আসলে পরবর্তী সময় দেখলাম জালসা কমিটি ওই আপনার ওই কি বলে ওটাকে রাস্তার উপরে দিয়ে ওভারগেট করেছিল তো ওই ওভারগেটে অনেক বড় একটা ছবি দিয়ে আমার নাম লিখে রেখেছিল সেই ওখানকার প্রধান বক্তা ছিলাম আমি শাহনুর রহমান তো আমি প্রধান বক্তা এইটুকু ওনার সহ্য হয়নি আমি প্রধান বক্তা এইটুকু ওনার সহ্য হয়নি যার ফলস্বরূপ উনি আমার সাথে কম্পিটিশনে লেগেছেন জাতির সামনে আমার ব্যাপারে কুৎসের ওটাচ্ছেন তবে শুনে রাখুন যে হাদিস আমি পাই ওই হাদিসে মানার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমার যে মসজিদ আমি খুতবা দিই আমাদের মানে রাবি হাসান জামে মসজিদ এ মসজিদে খুতবা আপনারা একটু খেয়াল করবেন আমাদের মসজিদের মুসল্লিরা এরকম আমি খুতবা দিয়ে খুতবার এক পর্যায়ে বললাম যে আল্লা সুসাল্লামের জীবনে শেষ আমল ছিল মেশওয়াক করা যখন তিনি মারা যাচ্ছিলেন সেই মুহূর্তে তিনি মেশওয়াক চাইলেন আয়সারাজ্লা তাল আনা চিবিয়ে দিলেন আল্লাহ মেশওয়ক করতে করতে এক পর্যায়ে আল্লাহ সুবাল্লাহ তালার কাছে চলে গেলেন এই কথা বলে যখন খুদবার শেষ করলাম আসরের সালাতে গিয়ে দেখছে প্রত্যেকটা মুসল্লির মুখে মেশওয়াক এভাবেই জাতি পরিবর্তন হচ্ছে এভাবেই জাতি পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ হকের কাজ হকের কথা বলে যাব বহুত করাপ্টেড মানুষ পরিবর্তন হয়েছে অনেক যুবক পরিবর্তন হয়েছে আর হুজুর আপনি যে বক্তৃতার থেকে আপনি যে বক্তৃতা থেকে আমার আউট অফ কনটেক্সট যে টেক্সটটাকে আপনি তুলেছেন যে কথাটা আপনি জাতির সামনে বলছেন সেই বক্তৃতার নাম হচ্ছে বক্তা ও শ্রোতার পরিচয় আমার চ্যানেলে পাবেন যারা দর্শক আছেন তারা দেখবেন ইউটিউবে আমার একটা চ্যানেল রয়েছে লেটস নো দ্য ট্রুথ আসুন সত্য জানি এই চ্যানেলে পাবেন বক্তা ও শ্রোতার পরিচয় তেত্রিশ মিনিট থেকে এই কথাটা আছে যে আলেমের ব্যাপারে যে কথাগুলো বলছি আমি ভালো করে খেয়াল করে দেখবেন ওখানে একদম হাদিস এর মাধ্যমে আমি বলছি আর একটা কথা উনি বলেছিলেন যে আপনার মানে আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে এই কথাটা আপনি পাবেন ওই বক্তা শ্রোতার পরিচয় এই আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন উদ্বোধন হবে ওখানে আমি বলেছিলাম যে প্রথমে যে যাবে সে হচ্ছে শহীদ তারপরে আলেমদের ক্যাটাগরিতে আলেমরা প্রথমে যাবে আলেম ইমানদার এই ধরনের ক্যাটাগরির মধ্যে তারা যাবে তো এই কথাগুলোকে আপনি মিসকোট করে জাতির সামনে প্রকাশ করতে চাইছেন যেমন করে এক শ্রেণী চক্রান্তকারী মুসলমানরা বা হিন্দুরাও ডক্টর জাকির নায়কের কিছু কথাকে আউট অফ কনটেক্সট নিয়ে আপনার জাতির সামনে প্রকাশ করেছেন আর আপনি এই কথা বলছেন আপনি তো টাকা কম পেলে ঝামেলা করেন শুনেছি আরে ভাই বহুজনা যারা ইউটিউবে এখনও লেকচার শুনছে তারাও জানে যে সাইনুর রহমানকে বহু জায়গায় চার টাকা দেওয়া হয়েছে যেখানে গাড়ি ভাড়া সাত হাজার টাকা শাহিনুর রহমানের গাড়ি ভাড়া দু হাজার টাকা এক হাজার পাঁচশো টাকা ধরিয়ে দিয়েছে এটা বহু মানুষ জানে শাহিনুর রহমান কোনো দিন টাকা খুলে দেখেছে এ কথা যদি কেউ প্রমাণ করতে পারে জাতির সামনে বক্তৃতা দেব না টাকা দিয়েছে পকেটে পরে নিয়েছি গাড়ি ভাড়া দিতে গিয়ে দেখছি দু হাজার টাকা কম তিন হাজার টাকা কম আর্থিক অবস্থা আমার খারাপই কত সত্য তবে অনেক সময় মনে হয় যে আর বক্তৃতা করব না ছেড়ে দেবো ফেসবুক ইন্টারনেটে বক্তৃতা দেবো মানে আমি আর পাচ্ছি না কারণ আমার তো এক্সট্রা কোনো ইনকাম নেই আমি কি করে এত টাকা বিয়ার করব যাতে ইনসাফ করে না আমার সাথে তবুও আলহামদুলিল্লাহ ক্ষমা করে দিয়েছি তাদেরকে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছি যতটুকু পেরেছি জাতির সামনে দিনের প্রচার করতে যাচ্ছি আর আপনি আমার আমার সম্পর্কে এই ধরনের কথা বলছেন বক্তৃতা শুধু আরবি বুঝলে হবে না বাংলাও ভালো করে বুঝুন বাংলাটা ভালো করে বুঝে দেখুন যে তেত্রিশ মিনিট আছে আর যারা দর্শক রয়েছেন তাদেরকে বলছে আপনারা দেখবেন আমার চ্যানেলে গিয়ে দেখবেন বক্তা শ্রোতার পরিচয় আরও একটা কথা জনৈক সাহেব মাওলানা সাহেবকে বলতে চাইছিলাম যে এই বক্তৃতাটা শুনে এই বক্তৃতা মানে বক্তা শ্রোতার পরিচয় এই বক্তৃতা শুনে আমার জানা মতে একটা এলাকার প্রচুর সংখ্যক যুবক পরিবর্তন হয়েছে যারা আমাকে ফোন করে বলেছে শেখ আপনার এই বক্তৃতা শুনে আমরা একটা দাওয়াতির টিম তৈরি করে ফেলেছি আলহামদুলিল্লাহ এক জায়গায় প্রোগ্রাম করতে গেলাম বলছি আপনার বক্তা শ্রোতার পরিচয় এই বক্তৃতা শুনে বাড়ির থেকে টিভি ভেঙে ফেলেছি দুজন ব্যক্তি বললেন আরও কয়েকজন আমাকে অনেক তথ্য দিলেন যে আপনার এই বক্তৃতা শুনে আমরা দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আর মানুষ হেদায়ত পাচ্ছে আর আপনি এই বক্তৃতা নিয়ে ক্রিটিসাইজ করছেন যে আমাদের ভুল হতে পারে শেখ তবে আমাদেরকে ধরিয়ে দেবেন পার্সোনালি বলবেন যে শাহনুর তোমার এটা ভুল হলো বেটা আমি তো আপনার নাতির বয়সের বা ছেলের বয়সের তো এটা ভুল হলো তো ইনশাল্লাহ আমরা শুধরে নেব এতে ভুল সংশোধনে কোনো তো সমস্যা নেই আমরা শুধরে নেব তবে এ কথা সত্য আমরা ইংরেজি নিয়ে পড়াশোনা করেছি আপনার মতো আরবি নিয়ে পড়াশোনা করিনি সো আমাদের প্রোনাউন্সিয়েশন আপনার সুন্দর আপনার সুললিত